डियर ভিউয়ার্স, 2014 সালের 5ই জানুয়ারি অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে গণতান্ত্রিক তালিকা থেকে বাদ দিতে একটি পাতানো ও প্রহসনের নির্বাচন করা হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে দেশে গণতন্ত্র হত্যার প্রধান নায়ক বলে আখ্যায়িত করেছেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ যখন দেখে জনগণ তাদের ভোট দেবে না, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার উদ্যোগ গ্রহণ করে, আর এতে প্রধান নায়কের ভূমিকায় ছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তাই ভবিষ্যতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা হলে বিচারপতি খায়রুল হকের বিচার করা হবে বলে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই আওয়ামী লীগ খায়রুল হকের বিচার হবে গণতন্ত্রকে হত্যা করার জন্য, বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করার জন্য, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। বন্ধুরা, এই আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসার পরে যখন দেখেছে যে তারা এত খারাপ কাজ করেছে, জনগণ তাদেরকে ভোট দেবে না, তখন তারা সেই নির্বাচন ব্যবস্থাকে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়ে তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। এবং এর নায়ক ছিলেন কে, এই কথাটা আমি একটু গুরুত্ব সহকারে বলতে চাই। তার নায়ক ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি, বিচারপতি খায়রুল হক। যদি ভবিষ্যতে কোনোদিন সত্যিকার অর্থেই জনগণের সরকার আসে, গণতন্ত্রের সরকার আসে, তাহলে বিচারপতি খায়রুল হকের বিচার হবে গণতন্ত্রকে হত্যা করার জন্য, বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করার জন্য, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। বন্ধুগণ, আজকের এই দিনটি আমরা স্মরণ করতে চাই, মনে করতে চাই, পালন করতে চাই। কেন? এই দিনে অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিরাজনীতিকরণের জন্য, বাংলাদেশকে পুরোপুরিভাবে গণতান্ত্রিক দেশগুলো তালিকা থেকে বাদ দেওয়ার জন্য একটি পাতানো প্রহসনে নির্বাচন করা হয়েছিল। আপনাদের মনে থাকার কথা, 2014 সালের এই নির্বাচন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা বর্জন করেছিল। এবং এই নির্বাচন যে শুধুমাত্র একটি দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য পাতানো নির্বাচন হচ্ছে, সেই দাবিতে সেদিন ভোটাররাও, যারা ভোট দেবেন তারা ভোট কেন্দ্রে উপস্থিত হননি। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, সেদিনকার পত্র পত্রিকাগুলো নির্বাচনের পরের দিন যে ছবিগুলো ছাপা হয়েছিল ভোট কেন্দ্রগুলোর, সেই ভোট কেন্দ্রগুলোতে দেখা গেছে যে শুধুমাত্র কুকুরেরা শুয়ে আছে ভোট কেন্দ্রগুলোতে। এবং যে কারণে আমাদের সংগ্রামী বীর নেতা শফিউল আলম প্রধান, জাকপার নেতা, তিনি সেটাকে উপাধি দিয়েছিলেন কুত্তা মার্কা নির্বাচন বলে। মনে থাকার কথা আপনাদের। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পেন টিভি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।